একসময় টলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন লোকেশ ঘোষ। 90 দশকে টলিউডে যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিৎ চক্রবর্তী ও তাপস পালদের রাজত্ব চলছে, সেখানে ধীরে ধীরে এই নবাগত অভিনেতাও নিজের অভিনয় গুণে জায়গা করে নিয়েছিলেন টলিউডের আকাশে। তবে সেই জায়গা তিনি খুব বেশি দিন ধরে রাখতে পারেননি নিজের চারিত্রিক দোষের কারণে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা লোকেশ ঘোষের জীবনের অচেনা গল্প জানতে চলেছেন, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। লোকেশ ঘোষের অভিনয় নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি অভিনেতা হিসাবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে নায়কের মতো নয়, বরং খলনায়কের মতোই তার আচরণ ছিল। টলিউডের বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকি চৌধুরীকে বিয়ে করেছিলেন লোকেশ ঘোষ। একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেম হয়। এরপর তারা বিয়ে করে সংসার শুরু করেন। কিন্তু লোকেশ ঘোষ ছিলেন একজন মদ্যপ, সবসময় তিনি নেশার ঘোরে ডুবে থাকতেন, মাঝে মধ্যে হাত তুলতেন চুমকি চৌধুরীর ওপরে। এই জন্য ইন্ডাস্ট্রি থেকে অঞ্জন চৌধুরী বের করে দিয়েছিলেন লোকেশ ঘোষকে। তবুও সুধরে যাওয়ার পাত্র ছিলেন না লোকেশ ঘোষ। এরপরেও নানা বিতর্কে তিনি জড়িয়েছেন। লোকেশ ঘোষ বড় হয়েছেন মুম্বাই শহরে। ছোট থেকেই তিনি ছিলেন বেশ দুষ্ট ও ডানপিটি স্বভাবের। বাবা মাকে না জানিয়ে স্কুল পালানো থেকে শুরু করে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, সবকিছুতেই সিদ্ধ হস্ত ছিলেন লোকেশ ঘোষ। ছোটবেলায় একবার লুকিয়ে সিগার খাওয়ার সময় বাবার হাতে ধরা পড়ে যান। শাস্তি হিসাবে তার বাবা তাকে এক সপ্তাহ ঘরের বাইরে বের হতে দেননি। মুম্বাই থেকেই সিনেমা জগতের সাথে তার যোগাযোগ শুরু হয়। মুম্বাইয়ে বেশ কিছু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন লোকেশ ঘোষ, কিন্তু সফলতা না পাওয়াই চলে আসেন কলকাতায়। এখানে এসে বাংলা ও ওড়িয়া সিনেমায় কাজ করতে শুরু করেন তিনি। বাংলাতে তার জনপ্রিয়তা খুব জলদি ছড়িয়ে পড়ে। নাচ নাগিনী নাচরে ছিল তার প্রথম চলচ্চিত্র। অঞ্জন চৌধুরীর হাত ধরে একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করতে শুরু করেন লোকেশ ঘোষ। লোফার, জীবন নিয়ে খেলা, মুখ্যমন্ত্রী, আসল নকল, বারুদ সহ আরো অনেক সুপারহিট সিনেমায় তিনি কাজ করেছেন। একসময় চুমকি চৌধুরীকে লোকেশের বিপরীতে চলচ্চিত্রে কাজ করতে দেখা গেছে। সেই সময়টাই তার প্রেমে পড়ে যান। এরপর পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। তবে তাদের বিয়ে বেশি দিন টেকেনি, কারণ বিয়ের পরে মদপান করে এসে লোকেশ ঘোষ মাঝে মধ্যেই তার স্ত্রী চুমকি চৌধুরীকে মারতেন। লোকেশের ওপরে রেগে গিয়ে তার শ্বশুর অঞ্জন চৌধুরী তাকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বের করে দেন। এই ঘটনার পর থেকে আর কোনো সিনেমায় লোকেশ ঘোষকে দেখা যায়নি। বিচ্ছেদের পরেও কোনো পরিবর্তন দেখা যায়নি লোকেশ ঘোষের মধ্যে। সাম্প্রতিক সময়ে লোকেশ ঘোষের বিরুদ্ধে তার এক গায়িকা বান্ধবীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছিল। শোনা যায় ওই মহিলার সাথে লোকেশ ঘোষের শারীরিক সম্পর্ক ছিল। ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করলে লোকেশ ঘোষ কোথায় যেন গায়েব হয়ে যান। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন সব সেলিব্রিটি আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।